সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। রাজনীতির ময়দানে এখন একে অপরের কিন্তু প্রতিদ্বন্দ্বী, তবে ভোট মিটলেই আবারও তাদের দেখা যাবে একই সাথে। ইনস্টাগ্রামে এই কথাই জানিয়েছেন দেব নিজে। ক্যাপশনে শ্রাবন্ত এবং পাওলির প্রশংসাও করেছেন তিনি। এমনকি তিনি লিখেছেন দুজনকে সাম্প্রতিক সময়ের অন্যতম দক্ষ অভিনেত্রী। অনেকদিন পর আবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন দেব এবং শ্রাবন্তী, এবং তাদের সাথে থাকছেন পাওলি দাম। তবে প্রথমবারের জন্য দেব, শ্রাবন্ত এবং পাওলিকে একসাথে বড় পর্দায় দেখা যাবে। এর আগে অবশ্য 2019 সালে মুক্তিপ্রাপ্ত সাজবাতি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল দেব এবং পাওলি দামকে। ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সকলের থেকে, তাই বলাই যায় আবারও পরিচালক দ্বয় ভরসা করছেন দেব এবং পাওলির ওপর, এবং সাথে এবার থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। कैसे खोल पाएगा बंदर? नया ऑर्गेनिक P4 वाटर टैंक्स, डबल लिड लॉकिंग P4 वाटर टैंक्स। পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের খেলাঘর ছবিতে একসঙ্গে দেখা যাবে এই তিন তারকাকে। ইনস্টাগ্রামে দেব, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় জুটিকে নিজের সবচেয়ে পছন্দের পরিচালক জুটি হিসেবে সম্বোধন করেছেন। আধুনিক সমাজে নারী পুরুষের সম্পর্কে ক্রাইসিসের গল্পই বলবে খেলাঘর। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের দুটি ছবি মাটি এবং সাজবাতিতে সম্পর্কের গল্প দেখা গিয়েছিল, এবার খেলাঘরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ছোট হোক কিংবা বড় পর্দা, বরাবর সম্পর্কের গল্প তুলে ধরেন লীনা গঙ্গোপাধ্যায়। নারী পুরুষের সম্পর্কের বিভিন্ন স্তর দেখা যাবে এই ছবিতেও। এর আগে অতনু রায়চৌধুরী এবং দেবের প্রযোজনা সংস্থা একসঙ্গে টনিক ছবির কাজ করেছে। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। এবারও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে যৌথ প্রযোজনাতে অংশীদার দেব। নির্মাতারা খেলাঘর ছবিটির মুক্তির কথা ভেবেছেন 2022 জানুয়ারি মাসে। খেলাঘরের কাজ শুরুর আগে 2 মে পশ্চিমবাংলায় নির্বাচনের ফল বেরিয়ে যাবে। তারপর রাজনীতির ময়দানে চাপানুতোর শুটিং ফ্লোরেও প্রভাব ফেলতে পারবে কিনা সেটা কিন্তু শুধুমাত্র সময়ই বলবে। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।